ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে নরওয়ের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত করতে সম্প্রতি নেওয়া একটি উদ্যোগের বিষয়ে প্রতিবেদনে একটি পরিবারের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। উনিশ শতকের মাঝামাঝি সময়কার জীবনে ফিরে যাওয়ার মাধ্যমে বর্তমানের পরিবেশের যত্ন অধিক হারে নেওয়ার শিক্ষা রয়েছে বলে মনে করে একটি পরিবার। ওই পরিবারটির বাসস্থানে রাতে যাওয়াটা অনেকটাই তুলনা করা যেতে পারে নরওয়েজিয়ান কোনো উপত্যকায় আরোহণ করার সঙ্গে, যার মাঝে বয়ে চলেছে সমুদ্রের কোনো সরু অংশ। নরওয়ের বোটনিচেন এলাকায় গড়ে তোলা হচ্ছে গ্রামীণ জীবনের আবহের অসাধারণ একটি পরিবেশ। হাউকালি 333 নামের যে স্থানটির কথা বলা হচ্ছে তার সম্পর্কে বলা হয়েছে, সেখানে গেলে 1850 সালের সময়কার মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তখনকার মানুষরা প্রতিদিনই কঠোর পরিশ্রম করত, তারপরও নানা দিক দিয়ে সে সময়টি সুন্দর ছিল এবং শরীর ও মনের জন্য ছিল প্রশান্তির। এখানে বর্তমানে যে ধরনের আবাসস্থান গড়ে তোলা হয়েছে সেগুলো গড়ে তোলা হয়েছে 175 বছর আগের ঘরের মতো করে। বাড়িগুলো তৈরি কাঠের, ছাদ তৈরি ঘাসের মতো কৃত্রিম বস্তু টার্ফ দিয়ে, সাজানো হয়েছে আকাশি নীল দরজা এবং জানালায়। বাড়ির সামনেই দেখা যাবে ভেড়াদের চারণ করতে এবং পাহাড়ি লেকের সামনের দৃষ্টিনন্দন দৃশ্য এবং যতদূর চোখ যায় মাত্র একটি অথবা দুটি বাড়ি রয়েছে। মোমবাতির মৃদু আলোতে আলোক উজ্জ্বল করে সাজানো এ ঘরে পাথরের তৈরি ওভেন, উনিশ শতকের নরওয়েতে যার পরিচিতি ছিল গ্রু হিসেবে, যা দিয়ে রান্না এবং গরম করার কাজ করা হতো। কাঠের অবকাঠামো দেখতে দৃষ্টিনন্দন। ঘরের ভেতরে দেয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত বিছানাগুলোর সাথে রয়েছে একটি সিঁড়ির মতো অংশ, এমনভাবে তৈরি করা যেমনটি 1800 শতকের মাঝামাঝিতে ছিল। এবং এসব ঘরের ভেতরে রয়েছে ভেড়ার লোমের তৈরি দ্রব্য। ভেতরে কোনো টেলিভিশন নেই। নরওয়ের গ্রামাঞ্চল জুড়েই এ ধরনের ঘর দেখা যেত উনিশ শতকের মাঝামাঝিতে। এ ধরনের ঘরে বাস করত বর্গা চাষিরা, যারা সম্পদশালী ভূমি মালিকদের জমিতে দীর্ঘ সময় ধরে কাজ করত জীবিকা নির্বাহের জন্য। শুরুর দিকে এ ধরনের ঘরের সৌন্দর্য উঠে আসে নরওয়েজিয়ান লেখক হেনরিক ইবসেনের মাধ্যমে 1800 শতকের শেষের দিকে। সাম্প্রতিক দশকগুলোতে হাসমানসাস নামে পরিচিত এই ঘর বা ক্যাবিন ঘরগুলো হয়ে উঠেছে গ্রামীণ জীবনের সঙ্গে সংযোগকারী হিসেবে। যে গ্রামীণ জীবন হারিয়েছে আধুনিক সময়ে, নরওয়েজিয়ানরা শহরাঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় এবং শহরের দিকেই নতুন করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করায়। নরওয়ের এই হাউকালি 330 অতিথিদের জন্য উন্মুক্ত করা হয় 2018 সালে। এই এলাকার একটি উপকারী দিক তুলে ধরতে গিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি পরিসংখ্যানকে তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ প্রক্রিয়ায় নষ্ট হচ্ছে 14% বিশ্বের খাবার। নরওয়ের এই বোটনিচেন এলাকার 1850 দশকের দিকেও যে বাণিজ্য ছিল, সে বাণিজ্য ছিল পণ্যভিত্তিক বাণিজ্য, অনেক দিক দিয়েই ছিল সক্ষম। মধ্যসত্বভোগী কম ছিল এবং এ প্রক্রিয়ায় যা যা হতো তার বেশিরভাগই সম্পন্ন হতো ঘর থেকে দৃষ্টির সীমানার মধ্যেই। হাসমানসাসের আকার 38 বর্গমিটারের কাছাকাছি এখনকার তৈরি ঘরের মতোই, যেখানে 6 থেকে 8 জনের থাকার ব্যবস্থা ছিল, যার ভিতরে অনেকগুলো কাঠের কাঠামো ছিল এবং সবাইকে শুষ্ক রাখার জন্য ছিল একটিমাত্র আগুন জ্বালানোর ব্যবস্থা। অথচ এখন একই সংখ্যক মানুষ সম্ভবত 4টি ঘর তৈরি করেছে এবং 8টি গাড়ি রয়েছে। নরওয়ের বোটনিচেন এলাকায় এমন একটি পরিবেশ তৈরি করার উদ্দেশ্য মনে করা হচ্ছে অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানের সঙ্গে তুলনার সুযোগ তৈরি হওয়া, এবং যার মধ্যে রয়েছে কতটা পণ্য বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং কতটা বাদ দেওয়া হচ্ছে এবং এর কতটারই বা প্রয়োজন রয়েছে। এভাবে বসবাস করে ধারণা তৈরি হচ্ছে কতটা বিদ্যুৎ এবং পোশাক ব্যবহার করা হচ্ছে। ক্যাবিন কালচার বা ছোট ঘরের মধ্যে বসবাসের রীতি নরওয়েতে জনপ্রিয় হচ্ছে, যেখানে 450,000 ক্যাবিন এবং ছুটি কাটানোর জন্য তৈরি ঘরের অবস্থান ছিল 2023 সালের পরিসংখ্যানে। 2013 সালের তুলনায় এ হার ছিল 13% বেশি। সারা বছর এ ঘরগুলো তারা ব্যবহার করেন যারা প্রকৃতির মাঝে নিজেদেরকে হারিয়ে নিতে চান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।